নমস্কার এই বিশেষ সম্প্রচাৰ মাজলৈ আপোনালোকক স্বাগতম মই প্ৰাঞ্জল অবহেগত ব্যৰ্থ হল ৰাছিয়াৰ লুনা 25 পতন ঘটিল রাশিয়ার লুনা 25-র আশা আকাঙ্ক্ষা সুরমার হয়ে গেল রাশিয়ার আমি কিয় ব্যর্থ হল কি কারণ আসিল ইয়ার সকল বিবরণী আপনার আগবাম কিন্তু ইতিহাসের কথা অল্প কই লোক বিচারি কারণ রাশিয়ার চন্দ্র অভিযান আজির নহয় 1959 চনের পর রাশিয়ার চন্দ্র অভিযান আরম্ভ হয়েছিল আর তারপর ধারাবাহিক গতিতে সফলতাও অর্জন করেছিল 1976 চনত অন্তিম খন লুনা 24 রাশিয়ায় চন্দ্র পৃষ্ঠত অবতরণ করবলে সক্ষম হয়েছিল মুঠতে রাশিয়ার এক সফল ইতিহাস আছে ইতিহাসের পৃষ্ঠাত রাশিয়ার নাম চন্দ্রলৈ অভিযানের ক্ষেত্রে সোনালী আখরে লিখা আছে কিন্তু এই চন্দ্র অভিযান রাশিয়ার এবার ব্যর্থ হল লুনা 25 ব্যর্থ হল যে লুনা 25-র সঙ্গে আমার চন্দ্রযান 3-ক এক প্রকার প্রতিযোগিতা চলা বলেও একাংশে উল্লেখ করেছিল সেই লুনা 25 অবশেষত ব্যর্থ হল সকল ধরনের আশাত চেঁচা পানি পড়ল স্বাভাবিকতে লুনা 25 যদি সফল হলহেতেন সি কেবল রাশিয়ার বাবে নয় সমগ্র বিশ্বর বাবে একটা ভাল খবর আছিল কিন্তু সেইটা হবলৈ নাপালে দক্ষিণ মেরুত অবতরণ করবলৈ যাওঁতে লুনা 25-র পতন ঘটিল আমি ইতিমধ্যে আপনাকে কই থৈছো যে দক্ষিণ মেরুলৈ এই অভিযান রাশিয়ার প্রথম ইয়ার পূর্বে চন্দ্রযানবোৰ যদিও রাশিয়ায় প্রেরণ করেছিল লুনা 1-র পৰা লুনা 24-লৈকে সেইবোৰ দক্ষিণ মেরুত অবতরণ করা নাছিল যি মুখ্য মেরু আছে বা মুখ্য স্থান আছে যিটো স্থান আমার পৃথিবীর পৰা দেখা যায় সেই স্থানতেই চন্দ্রযানবোৰ অবতরণ করাবলৈ সক্ষম হয়েছিল কিন্তু দক্ষিণ মেরুত এইটো প্রথমটো অভিযান আছিল লুনা 25 অর্থাৎ রাশিয়ার সুদীর্ঘ 50 বছরের মূরত রাশিয়ায় পুনরবার চন্দ্র অভিযান আরম্ভ করেছিল কিন্তু সেই অভিযানটি সম্পূর্ণ হবলৈ নাপালে 21 আগস্ট সেই নির্ধারিত দিনটি ঠিক করা হয়েছিল যে 21 আগস্ট লুনা 25-এ চন্দ্রর দক্ষিণ মেরুতক অবতরণ করবলৈ চেষ্টা করব আর বহুতে ভাবিছিল যে লুনা 25 সফল হব কারণ ইয়াত বহুখিনি নতুন নতুন কৌশল প্রয়োগ করা হয়েছে নতুন নতুন বৈজ্ঞানিক কারুকার্য ইয়াত খোদিত করা হয়েছে আর লুনা 25-খন অতি পাতল চন্দ্রযান 3-তক বহুত পাতল লুনা 25 য'ত যদিও কিছু যন্ত্রাংশ প্রেরণ করা হয়েছে কিন্তু খুব কম যন্ত্রাংশ বা কম ভরের যন্ত্রাংশ যিখিনি যন্ত্রাংশর ওজন বড় একটা বেশি নহয় 1100 কিলো চন্দ্র এই যানখনের অর্থাৎ লুনা 25-র লুনা 25-র এই যিখিনি ভর ক্ষমতা সেই ভর ক্ষমতার সহায়ত সফট লেন্ডিং করব বলে আশা করা হয়েছিল কিন্তু সেটা নহলগৈ এটা কি হল সেই কারণখিনি ব্যাখ্যা করবলে আগবাড়িছো কিয় লুনা 25 ব্যর্থ হল তার বিবরণীখিনি এবার আপনার সন্মুখত লুনা 25 ব্যর্থ হওয়ার মূল কারণ হয়েছে কক্ষপথের পর বিচ্যুতি ঘটি গেল অবশ্যই যেটা অন্তিম কক্ষপথ আছে চন্দ্রপৃষ্ঠর বা চন্দ্রর অন্তিম কক্ষপথ যা ইংরাজিত অরবিট বলে কোঁ সেই অন্তিম কক্ষপথত প্রদক্ষিণ করে ভারতবর্ষর চন্দ্রযান 3 ইতিমধ্যে অন্তিম কক্ষপথত অপেক্ষারত অবস্থা আছে 23 আগস্টত সেই অন্তিম কক্ষপথ ত্যাগ করে ভারতবর্ষ চন্দ্রযান 3-য়ে চন্দ্র দক্ষিণ মেরুত অবতরণ করবলে চেষ্টা করব কিন্তু চন্দ্রযানের বিপরীতে লুনা 25-য়ে অন্তিম কক্ষপথ টু চার সময়তেই কিছু যান্ত্রিক বিজুতি ধরা পড়েছিল ইংরাজি যা গ্লিটস বলে কোয়া হয় সেই যান্ত্রিক বিজুতি ধরা পড়ার পাছতেই স্বাভাবিকতেই তেওঁলোকে এটা অন্তিম চেষ্টা করেছিল যদিও যান্ত্রিক বিজুতি হয়েছিল ভাবিছিল কি এই অন্তিমটো কক্ষপথত তেওঁলোকে হয়তো যান্ত্রিক বিজুতি হলেও কোনোমতে অন্তিমটো কক্ষপথত তেওঁলোকে রাখিব পাৰিব তাৰপিছত চন্দ্রপৃষ্ঠত অবতরণ করাব পাৰিব কিন্তু যান্ত্রিক বিজুতি যি আৰম্ভ হল তার ঠিক 5-6 ঘণ্টাৰ পাছতেই সেই যান্ত্রিক বিজুতিটোৱেই অবশেষত কক্ষপথৰ পৰা বিচ্যুতি ঘটাই দিলে এই লুনা 25-ৰ মানে এক প্রকার সম্পর্ক বিচ্ছিন্ন হৈ গ'ল রাশিয়ার তেওঁলোকৰ পৃথিবীত থকা কন্ট্রোল রুমৰ সৈতে লুনা 25-ৰ আৰু সেই কন্ট্রোলটো অর্থাৎ নিয়ন্ত্রণটো যেতিয়া নোহোৱা হৈ গ'ল তাৰ পাছতেই কক্ষপথৰ পৰা আঁতৰি গ'ল লুনা 25
প্ৰথম অৱস্থাত যান্ত্ৰিক বিজুতি হ'ল তাৰ পাছত নিয়ন্ত্ৰণ হেৰুৱাই পেলালে অথবা যিখিনি ছিগনেল পাব লাগে সেইখিনি ছিগনেল নাপালে আৰু তাৰ পিছতেই যিটো চন্দ্ৰৰ অন্তিমটো কক্ষপথ আছে সেই অন্তিমটো কক্ষপথৰ পৰা বিচ্যুতি ঘটি গ'ল অৰ্থাৎ আঁতৰি গ'ল আৰু তাৰ পাছতেই একেবাৰে নিয়ন্ত্ৰণ নোহোৱা হৈ গ'ল ছিগনেল নোপোৱা হৈ থাকিল আৰু তাৰ পাছতেই ঘোষণা কৰা হ'ল ৰাছিয়াৰ তৰফৰ পৰা যে আমাৰ লুনা 25 ব্যৰ্থ হৈছে কাৰণ আমাৰ নিয়ন্ত্ৰণ হেৰাই গ'ল লুনা 25ৰ সৈতে আৰু সেই দক্ষিণ মেৰু সদায় জটিল বুলি আজিলৈকে বিজ্ঞানী মহলে কৈ আহিছে যিমানেই বিজ্ঞানীসকলে দক্ষিণ মেৰুত অৱতৰণৰ চেষ্টা কৰি আহিছে প্ৰতিটো চেষ্টাই বিফল হৈছে ইয়াৰ পূৰ্বে ভাৰতবৰ্ষৰ চন্দ্ৰযান দুইৰ কথা আপোনালোকে জানে ভাৰতবৰ্ষৰ চন্দ্ৰযান দুয়ো বিফল হৈছিল ঠিক একেধৰণে এবাৰ ৰাছিয়াৰ লুনা 25ও ব্যৰ্থ হ'ল সংযোগ বিচ্ছিন্ন হৈ গ'ল আৰু কক্ষপথৰ পৰা আঁতৰি গ'ল আৰু ছিগনেল নহা হৈ থাকিল লুনা 25ৰ আৰু সেই চন্দ্ৰযানখন অৰ্থাৎ লুনা 25খন ক'ত পৰিলগৈ সেয়াও বিজ্ঞানীসকলে এতিয়ালৈকে ঠাউৰ কৰিব পৰা নাই হয়তো নিয়ন্ত্ৰণ হেৰুৱাই একেবাৰে ছিগনেল প্ৰেৰণ নকৰাকৈ লুনা 25খন চন্দ্ৰতেই পৰিব পাৰে কিন্তু এতিয়া চন্দ্ৰত পৰিও লাভ নহ'ব কাৰণ চন্দ্ৰৰ পৰা বা লুনা 25ৰ পৰা ছিগনেল এতিয়া ৰাছিয়াৰ বিজ্ঞানীসকললৈ বা ৰাছিয়াৰ যি কণ্ট্ৰল ৰুম আছে সেই কণ্ট্ৰল ৰুমলৈ এতিয়া নহা হৈ থাকিল অৰ্থাৎ লুনা 25ে কোনো ধৰণৰ তথ্যও সংগ্ৰহ কৰিব নোৱাৰিব আৰু কোনো বাৰ্তাও প্ৰেৰণ কৰিব নোৱাৰিব মুঠতে বহু আশাৰে পঠিওৱা লুনা 25 ব্যৰ্থ হ'ল 50 বছৰ পাছত ৰাছিয়াই চন্দ্ৰলৈ এই অভিযান আৰম্ভ কৰিছিল কিন্তু দুৰ্ভাগ্যবশতঃ এই অভিযান সফল নহ'ল আৰু আমি আশা কৰিছোঁ ভাৰতবৰ্ষৰ চন্দ্ৰযান 3 সফল হ'ব ভাৰতবৰ্ষৰ চন্দ্ৰযান 3ক লৈ বহুখিনি আশা আকাংক্ষা বিশ্ববাসীৰ আছে ভাৰতবাসীটো আছেই সমগ্ৰ বিশ্ববাসীয়েও আশা পালি আছে যি কি নহওক পৰৱৰ্তী সময়ত এটা নতুন ভিডিঅ' লৈ আহিম আমি আপোনালোকৰ বাবে চন্দ্ৰযান 3 সন্দৰ্ভতো বিদায় লৈছোঁ নমস্কাৰ